ঘরে ধুলা ঢোকে কোথেকে জানি না, শুধু বৃষ্টির দিন জানালা খুলবে। জি। ক্যামেরার সবচেয়ে বড় শত্রুকে জানো? না। এই ধুলা। এটা আসাদ ভাইয়ের বাড়ি না? জি। উনি বাসায় আছেন? আপনি কে? আমি ওনার দেশের বাড়ি থেকে এসেছি, আমার নাম বাবু। আচ্ছা স্যার, আপনার দেশের বাড়ি থেকে আসছে একজন, নাম বাবু। চিনতে পারলাম না, বিদায় করে দিব। বাবার নাম কি? এদা আসসালামু ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমাকে চিনতে পেরেছেন? আমি বাবা আব্দুল করিম, বাড়ির সাথে জোড়া বটগাছ। ও করিম ভাই। জি ভাই। আসো আসো আসো। বসো। কি ব্যাপার? জি আমি বিএ পাস। তারপর? আমার যে কোনো একটা চাকরি খুব দরকার। আমি কি চাকরি দিতে পারি? আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। আমার সাহায্যের কোনো দরকার নেই, আমার শুধু একটা চাকরি। আমি চাকরির কথাই বলছি, ওটা আমি জোগাড় করে দিতে পারবো না। আর কিছু বলবে? জি আমি দু চারটা দিন কি এখানে থাকতে পারি? তাহলে আমি নিজে থেকে একটু চেষ্টা করে দেখতাম। মানু। জি। আপনার ঘর? জি। আর ওই যে বাথরুম? জি। আর ওইটা? ওই ঘরে ঢুকবেন না। জি। শোনেন, বাসায় কোনো পাকশাক হয় না, সারে হোটেল থেকে না খায়। আচ্ছা শোনেন, আমাকে আজকে আর গতকালের খবরের কাগজটা দিতে পারবেন? আচ্ছা। এক গ্লাস পানি দিবেন। কি কিছু বলবে? জি একটা চাকরির বিজ্ঞপ্তি পেয়েছি। ও একজন লেখক ভালো মনে সহকারী চেয়েছে। তো সমস্যা কি? ভালো মনে সহকারী মানে? ফোন নাম্বার দেয়া নেই? জি আছে, ফোন করো। আপনি যদি করতেন। কেন? আমি করলে উনি যদি বিরক্ত হন?
উনি বিরক্ত হলে তোমার সমস্যা, কিন্তু আমি বিরক্ত হলে তোমার কোনো সমস্যা নেই। আপনার পরিচয় জানলে উনি হয়তো আমাকে গুরুত্ব দিতেন, আমার তো কোনো পরিচয় নেই। আমার রেফারেন্সে তোমার চাকরি হবে সে আশা করো না। তাও যদি কোনো পত্রিকার ফটোগ্রাফার হতাম একটা কথা ছিল, শৌখিন ফটোগ্রাফারের কোনো মূল্য নেই। আপনি কত পুরস্কার পেয়েছেন, আপনার দাম নেই। তুমি একটা জোকার, জোকার দেখে দেখে পত্রিকা। এই যে দেখো, যে বিজ্ঞপ্তিটি দিয়েছে তিনি একজন ভালো সহকারী চেয়েছেন, কোনো নিম্নমানের জোকার চায়নি। আপনাকে ফোন করতে হবে না। আসসালামু আলাইকুম, আমি আসাদ বলছি, আসাদ হক। ফটোগ্রাফার আসাদ? আপনি? আরে আমার নাম্বারে ফোন করেছো অথচ আমাকে চেনো না। সরি, চিনতে পারছি না, আসলে একটা চাকরির বিজ্ঞাপন থেকে। লেখক মহোদয়ের নামটা জানতে পারি? হায়াত, হায়াত মাহমুদ। হায়াত মাহমুদ, কত চেনা বন্ধু, কত স্মৃতি। বিস্মৃতি? হ্যাঁ বিস্মৃতি বটে। না এমনি বললাম, আমি নিজেই তোমার কোনো খবর রাখতে পারিনি, কি করে আশা করবো যে তুমি আমার খবর রাখবে। তুমি তো বন্ধু তাও বাজারে আছো, আমি তো কোথাও নেই। কেন, তোমার ক্যামেরা? ধুলো জমে গেলে মুছি, ছবি আর তোলা হয় না। ভেরি ব্যাড। একদিন ভালো লাগলে ছবি তুলতে চলে আসব, তোমার বইয়ের ফ্ল্যাপে স্থান দিও। সেই সম্মানটুকু আমাকে দেবে তো? যাই বলো, খবরের কাগজে আমার বিজ্ঞাপনটা একেবারে ব্যর্থ হয়নি। আমি তো তোমাকে আবিষ্কার করিনি, করেছে আমার গায়ের একটি ছেলে। ওর চাকরি দরকার? হ্যাঁ। ওকে পাঠিয়ে দাও। ওকে দিয়ে যদি কম্পিউটার চালাতে চাও মনে হয় চলবে না, বড় জোর ফুড ফরমাসের কাজ চলতে পারে। না চললে না বলে দেবো, তোমার আপত্তি আছে? না। তাহলে পাঠাও, আমি ওই বাসাতেই আছি। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, থ্যাংক ইউ। মানু, মানু, বইটা খুঁজে না পেলে তো আমি লেখাটা শেষ করতে পারবো না। পাওয়া যাবে, তুমি শুধু মনে করো কোথায় রেখেছিলে। আরে মনে করতে পারলে কি তোকে আমি যন্ত্রণা দিই? যন্ত্রণা মানে যন্ত্রণা? তুই নাম, আমি দেখছি। তুমি উঠলে মাথা ঘুরে পড়ে যাবে। তোর ঘুরছে? না। শেষ কবে বইটা দেখেছো বলতে পারো? নেগেটিভ। এই দরজাটা খুলে দে, যা। তুমি না ধরলে আমি কি নামতে পারবো? দাঁড়া। আরে আমার ভীষণ ব্যথা করছে, পিঠে মাসল পুল করেছে রে। এখন বুয়া? বুয়া তো বাজারে। এখন বাবা যে বেল টিপছে সে কিন্তু আমাদের সাহায্য করতে পারে।
দরজা কি খোলা? আমি তো লক করিনি, তুমি করেছো? না। এই যে শুনছেন, আপনি ভিতরে আসুন। হ্যালো, কাম ইন। মনে হয় ফকির। ফকির সাহেব, ভেতরে আসেন, ভিক্ষা নিয়ে যান। দরজা খোলা শব্দ হলো না? ওই যে কাশছে, কেউ ঢুকে থাকলে ভিতরে চলে আসুন। ওগুলো দাঁড়িয়ে থাকা দরকার নেই বাবা, গড়গড় করে হেঁটে ভিতরে চলে আসেন। স্যার, এই যে বাবা। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কথা স্যার। এই যে বাবা, আমি এদিকে। ড্রয়িংয়ে যান, ড্রয়িংয়ে। এদিকে এদিকে। কি আশ্চর্য, হা করে দাঁড়িয়ে আছেন কেন? যান, বাবাকে ধরে নামান। জি। থাক 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 থাক, ধরো, দেখো আমাকে পারবে কিনা, শক্ত করে ধরে নামাও। দেখো পারবে তো? জি স্যার, আমার পিঠে মাসেল পুল করেছে, আমাকে শক্ত করে ধরে নামাবে। জি স্যার। ইয়ালি ভাই, আসেন। কম্পিউটার চালাতে পারে না? চলবে না বাবা। আরে তুমি গুগলে ঢুকে দু চারটে তথ্য ডাউনলোড করতে পারবে না? নিশ্চয়ই পারবে। জি, আমাকে শিখিয়ে দিলে আমি পারবো। আপনাকে কে শিখাবে? আগে শিখে তারপর আসুন স্যার। শোনো, তোমাকে আমি এখন একটা কাজ দেবো, যদি করতে পারো তাহলে তোমার চাকরি হবে, না পারলে নট। কি কাজ দেবে? ওই বইটা খুঁজে বের করো। ও পারবে না। না পারলে বিদায়। আমি অবশ্যই পারবো স্যার। আমরা দুজনে মিলেই পারিনি। আমি একটু চেষ্টা করে দেখি। বইটার নাম হচ্ছে ব্রহ্ম বৈবর্ত পুরাণ। জি। এক ঘন্টা সময়, হয় এখানে পাবে না হয় ওখানে। বইটা কতটুকু মোটা স্যার? 20 ফর্মা। বুঝতে পারলাম না। এই ধরো এরকম, এই এত বড়, এত মোটা, কালো না লাল রং স্যার? ইডিয়েট। ইওর টাইম starts now. Bismillah. আমি চাই একজন অল স্কোয়ার ইকুইপড। আহা, ওর যদি আগ্রহ থাকে তাহলে ইকুইপড হতে কদিন লাগবে? আমি দেখ না, এখন পর্যন্ত মেইল করা ছাড়া ইন্টারনেটে টোটালি বকলম। সেজন্যই তো ভালো জানাশোনা একজনকে দরকার। কিন্তু কথা নড়চড় করার কি ঠিক হবে? মানে ওকে যে বললাম বইটা পেলে। বলেছ তো কি হয়েছে? না মানে কথা নড়চড় করার কি ঠিক হবে? আচ্ছা তোমার যা খুশি তুমি তাই করো। আপা কি আপা নিশ্চয়ই ছেলেটা
দিয়েছেন। চল দেখ। এইটাই তো, শাবাশ শাবাশ। ও শাস দেখেছো? আমি মিলে ওয়া দে ওয়া ওয়া ওয়া, ভেরি গুড ভেরি গুড। এখন ওকে বিদায় করো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনি আসুন। মানে মানে বাবা কোনো অ্যাসিস্ট্যান্ট দরকার নেই। ও দাঁড়িয়ে আছেন কেন? যান, বইগুলো গুছিয়ে দিয়ে যাই। না, বইগুলো রোদে দিবেন। জি আসি। ওকে। স্যার আমার মেয়ে আসছে। কেন? আপনি বলছিলেন ওর ছবি তুলে দিবেন। আমি বলেছিলাম ছবি তুলে দেবো। হ ওই যার সঙ্গে আমার মায়ের বিয়ে ঠিক হয়েছে, হ্যাঁ বিদেশে থাকে, কইছে আমার মায়ের ছবি পাঠাইতে। তোমার মেয়ে কোথায়? পাখি ভিতরে আয়। বাহ, সালাম কর। হ্যাঁ থাক 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 থাক। পাখি। জি। বাহ, কি চাকরির খবর কি? একটা কাজ দিলে পারবে? কি ভাই? পাখির কিছু ছবি তুলতে হবে, রঙিন ছবি। খবর কাগজ ঘেটে দেখো ফ্যাশন ফটোগ্রাফির উপর কোনো অ্যাড পাও কি না। না পেলে হাঁটতে হাঁটতে যেখানে ওই মডেলদের ছবি দেখবে সেখানে ঢুকে পড়বে। জি ভাই। ওকে সঙ্গে করে নিয়ে যাও, হাফরো ছবি তুলে আসো। জি আচ্ছা। যদি সে কন্যা দান না করে তবে সে যুদ্ধে পরাস্ত হয়ে পলায়ন করে যশোর হবে। আর যশোর হবে মানে কি দেখি? কই? এই যে যশোহীন হবে। ও সরি। তথাপি সে যদি যুদ্ধে যেতে চায় তাহলে সে কবচাবৃত হয়ে, কবচাবৃত মানে তাবিজ, কবচ, কবচ নিয়ে যুদ্ধে যাবে। ও
আর বাঙালি হয়ে এক পাতা বাংলা পড়তে পারিস না, এটা কোনো গৌরবের ব্যাপার না। আমাদের কি এগুলো পড়ায়? আমরা কি এগুলো পড়েছি? তোদের ক্লাসে তাহলে কি পড়ায়? নিউম্যানের আইডিয়া অফ অ্যান ইউনিভার্সিটি পড়েছিস? লজ্জার কিছু নেই, তোদের টিচারের মধ্যে এগুলো পড়ায়নি। যদি পড়তো তাহলে তোদেরকে এই চাকরি আর গাড়ি বাড়ির জন্য না পড়িয়ে মানুষ হওয়ার চেষ্টা করতো। ইউনিভার্সিটির জিনিসটা হচ্ছে এই স্টেট উইদিন এ স্টেট, যেখানে একটা মানুষ গণতন্ত্রের চর্চা করবে, মুক্ত বুদ্ধির চর্চা করবে, যুক্তিবুদ্ধির চর্চা করবে এবং একজন মানুষের মতো মানুষ হয়ে ইউনিভার্সিটি থেকে বেরিয়ে আসবে। যে তোমাদের মাথা তাকে যদি চেয়ার ঠিক রাখার জন্য সরকারের পায়ে পড়তে হয়, দলাদলি করতে হয়, তাহলে সে তোমাদের পড়াবে বা কি আর শেখাবে বা কি? আচ্ছা বাবা, তোমার কি আজকে খুব মন খারাপ? আপনার নাম কোন? আমি বাবু। দেখতে পাচ্ছি আপনাকে, কি আমি ধরে নামাবো? না না না, সরে। আপনি কত কি চান বলতে পারেন? ঠিক বুঝতে পারলাম না। কত বেতন চান? আমার চাকরি হচ্ছে। হ্যাঁ বলেন। আমি এর আগে কখনো চাকরি করিনি, ঢাকা শহরে চলতে কত লাগে আমার কোনো ধারণা নেই। হাজার দশেক হলে চলবে? খুব চলবে। আমার আপনাকে সালাম করতে ইচ্ছে করছে, করি? ইডিয়েট। ও যান, এগুলো বুয়ার সাথে নিয়ে ছাদে দিয়ে আসেন। জি। খালা, খালা! আপনার আবার খালা কে? ও বুয়া। জি বুয়া, আই বুয়া। যান, যাও ওনাকে নিয়ে এগুলো ছাদে দিয়ে এসো। আমার পা ব্যথা, গায়ে জ্বর। আপনাকে না ফুলন দেবীর মতো লাগছে। বৃষ্টি হচ্ছে তো? জি, সূর্য এখন আপনার মতো মাস্ক পরে বসে আছে, কিছুক্ষণ পর আসল চেহারা বেরিয়ে আসবে। একটা পার্টি লাগবে তো। পার্টি কি? মাদুর। ও ম্যাট। জি, আপনি এখানে বসে কাক দেখেন, আমি ব্যবস্থা করছি।
বৃষ্টি পড়ছে তো, পার্টিটা মাথায় দিন। ও আচ্ছা। একটা জোকার, একটা কবিতা। কোন বইগুলো রোদে দিতে হবে? নিচেরগুলো দেয়া শেষ। ভেরি গুড। স্যার, আমাকে বিরক্ত করছো কেন? কি জন্য বিরক্ত করছো? সরি স্যার। শোনো, রাহুল সাংকৃত্যায়নের আকবর বইটা খুঁজে পাও কিনা দেখো। জি স্যার। কি বই খুঁজবে? আকবর। কার লেখা? আর ডি বর্মন। কে? রাহুল দেব বর্মন। হাসছো কেন? ও কি বলেছে? আচ্ছা, রাহুল সাংকৃত্যায়ন এই নামটা তুই শুনেছিস? বিখ্যাত ইতিহাসবিদ। তাহলে ওর দোষ কি? ও তো রাহুল দেব বর্মনের নাম বলবেই। তুমি হাসবে না? তাহলে কি করবো, রাগ করবো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবা শোনো, ফুলন দেবী কে? ফুলন দেবী কেন? ওই যে ও আমাকে বলছিল। কেন? আমি মাস্ক পরেছিলাম এই কারণে। বাবা বলো না, ফুলন কে? আরে তুই ভারতের বিখ্যাত ব্যান্ডিট কুইনকে চিনিস না? ওর নামে তো সিনেমা হয়ে গেছে। তার মানে ও আমাকে ডাকাত বলেছে? ডাকাতের রানী। সে মানুষ কোন করতো? করতো। সাবধান, এরপর আমার সাথে উল্টোপাল্টা কথা বলে আমিও কিন্তু তোমাকে খুন করব। জি। আমি যাই স্যার, বইটা খুঁজে বের করি, রাহুল সাংকৃতায়ন রাখব। হ্যাঁ শোনো। জি। ওই বইটার ভিতরে তুমি বাংলার ফকির মানে শেখদের নিয়ে একটা আলোচনা পাবে, যেখানে তুমি শেখ আলাইর নাম পাবে। তিনি কি বলতেন জানো? কা চিন্তা মম জীবনে ইয়াদি হরি ইয়সম্ভরতি ইয়াদে। মানে কি? ঈশ্বরই যখন এই সংসারের প্রতি বালক, তখন আমার চিন্তার কি প্রয়োজন? তিনি বলতেন, মানুষের যখন অন্য চিন্তা থাকে তখন সে ভালো পথের চিন্তা করতে বাধ্য। রাতে খাবার তো দূরে কথা, এক ফোঁটা লবণও না, কলসিতে এতটুকু পানিও রাখা হতো না, সারা রাত সব কিছু খালি থাকতো, যাতে পরদিন সকাল থেকে একটা নতুন জীবন শুরু করা যায়, একটা নতুন অভিজ্ঞতা। তাদের এই আদর্শকে বলা হতো মেহেদি মতাদর্শ। ধরো সেটা 1540 থেকে 1545 সালের কথা। আর এখন আজকে এই 2011 সালে এসে আমরা যদি বলি যে সমাজতন্ত্র রাশিয়ার মানুষ নয়, শুধু বাংলাদেশের মানুষই প্রথম চিন্তা করেছিল, তাহলে কি আমার ভুল বলা হবে? না স্যার। যাও বইটা ঘেঁটে দেখো, আমার কথার সাথে মিলিয়ে দেখো। আমি
এই ছবি দেখে কি সে আমার পাখিকে পছন্দ করবে? হ্যাঁ করবে। তোমার খবর কি? আমার চাকরি হয়েছে, এই যে মিঠাই। বাহ, ভেরি গুড। ধরো সালাম থাকবে। থাক থাক, ফকিরকে সালাম করেছি। বুঝতে পানু, আনন্দের সময় মানুষে মানুষে ভেদাভেদ থাকে না। আর দুঃখে? দুঃখ হচ্ছে যার যার তার তার। তোমার দুঃখের সঙ্গে আমার কোনো মিল নেই, আলাদা আলাদা। এনে ছবিগুলি ওর দেখা, আমি মিষ্টি নিয়ে আসি। কই দেখি? খুবই সুন্দর। ওইদিকে কেন? আমার শরম করে। এই ছবিটা সবচেয়ে সুন্দর। আপনি চাকরি পাইছেন, আমি খুব খুশি হয়েছি। দয়া করবা, আপনার বেতন কত? 10,000। অনেক। আমি তোমার বিয়েতে একটা শাড়ি কিনে দিব। এই যে নাও, তুমি নিজের হাতে ওনারে খাওয়াই দিয়ে আসো। জি, যাও। এনে খা। সে আসুক। ঠিক। ভাই, আমার স্বপ্ন কিনতে পারে এমন আমির কই? আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই? আমার স্বপ্ন কিনতে পারে এমন আমির কই? আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই? দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটুকু আখর দিয়ে ভরি। আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটুকু আখর দিয়ে ভরি। আমার পরম বন্ধু হবে এমন অধীর কই? আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই? আমার স্বপ্ন কিনতে পারে এমন আমির কই? আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই? হ্যাঁ, এখন কটা বাজে? সাথে ঘড়ি নেই। এটা দেখে বলো। নটা। তার মানে
ঠিক 9টা। রোলেক্স কয়েন নাম শুনেছ? না। এটাই রোলেক্স, সুইস মেড, অনেক দাম। জি, তবে সেদিন আমার হাতে ছিল এটা। দেখো কটা বাজে? 8টা, 1 ঘন্টা লেট। সেদিনও এটা 1 ঘন্টা লেট ছিল, বুঝলে বাবু? তার আসার কথা ছিল 9টার গাড়িতে, শেষেও ছিল, কিন্তু আমি যখন যাই তখন সে চলে গেছে। আমার হাতের রোলেক্স কয়েনটা থাকলে আমার দেরি হতো না, সেও যেত না। এই ঘড়িটার জন্য আমি তাকে হারিয়েছি। এই ঘড়িটা আমার হাতে হাত করা, আমি এখনো রেখেছি। যদি সে কোনোদিন ফিরে আসে আমি তাকে এটা দেব প্রমাণ হিসাবে। আমি জানি সে একদিন আসবে, তাই তো আমি আমার পুরস্কারের টাকা দিয়ে এই ঘড়িটা কিনেছিলাম নগদ 10,000 টাকায়। 68 সনের 10,000 টাকা এখন কত জানো? না। তখন 20,000 টাকায় একটা আস্ত গাড়ি কেনা যেত, যার দাম এখন 20 লাখ টাকা। ৪৩ বছর আগে আমার হাতে যদি রোলেক্স কয়েনটা থাকতো আমি লেট হতাম না, আমি তাকে হারাতাম না। এই 43 বছর ধরে আমি কি করি জানো? আমি এই ঘড়িটা দেখে নিজেকে শাস্তি দেই, আর এই ঘড়িটা দেখে সময় মিলিয়ে নেই। যেন যদি সে আসে আমার 1 মিনিটও যাতে লেট না হয়। তারপর ওনার সাথে কি দেখা হয়েছিল? না, আর কোনোদিন দেখা হয়নি। না, কেন? সে আমার কাছে তার কোনো ঠিকানা রেখে যায়নি। ও, তবে আমার কেন যেন মনে হয় সে একদিন আমাকে ফোন করবে, বলবে আমি 9টার গাড়িতে আসছি, তুমি ঠিক 9টায় স্টেশনে থেকো। সে আপনার ফোন নাম্বার জানে? আমার ফোন নাম্বার পাওয়া এমন কোনো কঠিন কাজ না। পত্রিকা অফিসের পুরনো ইন্ডেক্সে এখনো আসাদ হক বেঁচে আছে। অনেক বেজে গেছে, আজ আর ফোন করবে না। আপনার মিষ্টি
আমার মনটা খুব খারাপ। আপনি কি কারোর জন্য ঘড়ি দেখেন? না। খুশি হইলাম। কেন? খান। এখন বল দেখি, হ্যাঁ আমার অ্যাসিস্ট্যান্ট ভ্যারান্ডা ভাজে না কি ভাজে? হ্যাঁ দেখলাম। পড়েছিস বইটা? আমি গল্প ছাড়া পড়ি না। তাহলে বল দেখি, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত রোমান্টিক গল্পটার নাম কি? তুমি বলো। উইদারিং হাইটস। পড়িনি। তুমি একটা নাম বলো তো। অপেক্ষা। এই গল্পটা তো পড়া হয়নি, ঘটনাটা কি বলতো? একটা মেয়ে আসার কথা ছিল রাত 9টার গাড়িতে, আর একটা ছেলে আসার কথা ছিল তাকে রিসিভ করতে, কিন্তু ছেলেটার ঘড়ি 1 ঘন্টা লেট ছিল। মেয়েটার সাথে তার দেখা হয়নি? না। তারপর? ছেলেটা সেই দুঃখে একটা খুব দামি ঘড়ি কেনে, কিন্তু মেয়েটা কবে আসবে সে কিছুই জানে না। আজ 43 বছর ধরে সে সেই হাত ঘড়িটা বের করে রোজ সময় মিলিয়ে নিচ্ছে, যেন দ্বিতীয়বার সে সেই ভুলটা না করে। মনোফুলের গল্প? না স্যার, আপনার বন্ধু আসাদ হকের। আসাদ খুব ভালো ছবি তুলে জানতাম, কিন্তু এত ভালো গল্প লেখে আমার তো ধারণা ছিল না। গল্পটা লেখা হয়নি, আপনি লিখেন। গল্পের নায়ক আসাদ হক নিজেই। আমি লিখতে যাচ্ছি এই গল্পটা। হ্যাঁ। থ্যাংক ইউ স্যার। বাবা, একটা পুরনো দিনের গান চালিয়ে দিত, আমি যাতে আজ থেকে 40-50 বছর আগে ফিরে যেতে পারি। অত পুরনো কালেকশন তো আমার কাছে নেই স্যার। আমি তার ঘরে কাল একটা গান শুনেছিলাম, কলের গান বাজিয়ে ওটা শুনছিলেন। ওই গানটা পেলে তো আর কোনো কথাই নেই। এমন আমির কোই
জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরের অভাবটুকু আখর দিয়ে ধরি, আমার পরম বন্ধু হবে এমন অধীর কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমি অসীম ধনে ধনী দরিদ্র কে বলে আমায়, জাগরণে ঘুমে আছি বিনিদ্র কে বলে আমায়, আমি পথের দিশা ভুলে গিয়ে পথে ফিরে আসি, আমি ভালোবাসার যন্ত্রণাকে অধিক ভালোবাসি, আমায় ধরে বেঁধে রাখে এমন সে নির্কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই।
তুমি যে সেদিন বাবুকে না পেয়ে ফিরে গেলে, গেলে কোথায়? তিথি, বাবা আমি তোমার মেয়ে। ও তিথি, চলো উঠো। সেই দুপুর থেকে খালি লিখছো তো লিখছো, একটু খাওনি, উঠো শাওয়ার নিবে, আমি গিজারটা অন করে দিচ্ছি। তোমার কাছে আমার দুটো প্রশ্ন। বলো। মেয়েটা যদি সেদিন ফিরেই গেল তাহলে পরে আর যোগাযোগ করলো না কেন? অভিমান? তবে অভিমানের তো একটা সীমা থাকে, এক মাস, দু মাস, ছ মাস, এক বছর। তাহলে কি সে ফিরে গিয়ে আবার বিয়ের পিঁড়িতে বসলো? যাকে সে বিয়ে করবে না বলে চলে এসেছিল, ফিরে গিয়ে আবার তাকে বিয়ে করলো? হতে পারে। কিন্তু যার টানে সে এতদূর এসেছিল, ফিরে গিয়ে কি তাকে একবারই ভুলে গেল? অন্তত তাকে একটা ফোন করে তো বলতে পারতো যে বাবু আমি তো এসেছিলাম, তুমি কেন সেদিন আসোনি? বাবু বলতো, তিথি আমি সেদিন গিয়েছিলাম কিন্তু আমার ঘড়ি এক ঘন্টা লেট ছিল, আমি গিয়ে দেখি তুমি চলে গিয়েছো, আমি এখন 10,000 টাকা দিয়ে একটা ঘড়ি কিনেছি, এই ঘড়ি কোনো দিন লেট হবে না, এখন তোমার নয়টা মানে আমার নয়টা। আমার কি ধারণা জানো, সেই বাবু জীবন থেকে এখন এত দূরে চলে গেছে সেখান থেকে আর ফেরা যায় না। আত্মহত্যা? তার চেয়েও দূরে। আরো দূরে কি? পতিতা। তখন সমাজ এত কঠিন ছিল যে একবার ঘর ছেড়ে বেরোলে সে আর ফিরতে পারত না। বাবুকে পেতে ব্যর্থ হওয়ার স্থানটা যদি হতো কলকাতা তাহলে তার জায়গা হতো গঙ্গার ওপারে, ঢাকা হলে তার ঠিকানা হতো বুড়িগঙ্গার এপার, বাবু বাজার। কোথায় যাবে? আমার যাওয়ার কোনো জায়গা নেই। জায়গা আছে এখান থেকে বাবুবাজার মাত্র 8 আনা। কাজ না থাকলে চলে যাই? মানে? আপনি স্যারকে জিজ্ঞেস করেন। উনি লেখার মধ্যে এমনভাবে ডুবে আছেন, জিজ্ঞেস করতে ভয় লাগছে। তাকে ধরে গোসল করাবেন, খাওয়াবেন, বিছানায় দিয়ে তারপর বাড়ি যাবেন। চলুন দুজনে মিলে চেষ্টা করি। আচ্ছা, তখন আপনার ফালতু গল্পটা বলার কী দরকার ছিল? ওই যে ওই আসাদ হক, সেই নারী আর সোনার ঘড়ি? হ্যাঁ। উনি নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে ওই গল্পটা লিখছেন? হ্যাঁ। কিন্তু ওই গল্প তো ওখানে শেষ। বাবার গল্পটা ওখান থেকেই শুরু। মেয়েটি আর বাড়ি ফিরল না, আত্মহত্যা করলো না, সে নষ্ট হয়ে গেল বাজারই। সর্বনাশ। তাই সাবধান, বাবার সামনে এরকম ফালতু গল্প আর কখনোই বলবেন না। আর গান? না। আচ্ছা, আমি শুধু আপনাকে গান শোনাবো। চুপ। চলেন স্যারকে যেয়ে বলি, নিরুদ্দেশ হওয়া মেয়েটির খোঁজ পাওয়া গেছে এবং আমরা তাকে চিনে ফেলেছি। কে? সুচিত্রা সেন। শাট আপ। আমি যুক্তি দিয়ে প্রমাণ করব,
তিনি সুচিত্রা সেন ছাড়া আর কেউ হতে পারেন না। কি যুক্তি? কারণ সুচিত্রা সেনের মতো কেউ যদি না হন তাহলে কোনো লোক কারোর জন্য 43 বছর ধরে অপেক্ষা করতে পারে? আমি তোমাকে খুন করব। সত্যি? হ্যাঁ। আমাকে কতদিন অপেক্ষা করতে হবে? 100 বছর। একটু আগে যদি করতেন ততদিন তো বাঁচবো না। ইডিয়ট। তিথি বানু, বানু, বানু স্যার, এই আমার ঘড়িটা দেখেছো? না স্যার। ওটা তো কোথাও পাচ্ছি না। সব জায়গায় খুঁজছেন। হ্যাঁ, কিন্তু যেখানে থাকে সেখানে নেই। বাবু কি আমার ঘরে ঢুকেছিল? আপনি জানেন। আছে, ঘরে আছে। হ। আচ্ছা তুমি যাও, তুমি যাও, তুমি যাও। বাবু, বাবু, ভাই, বাবু। জি ভাই। আমার ঘড়িটা দেখেছ? জি ভাই। আমার ঘড়িটা পাচ্ছি না। ও, যেখানে থাকে সেখানে খুঁজলাম কিন্তু পাচ্ছি না তো। বাবু। জি। তুমি তুমি কি ওটা ভুলে নিয়েছো? না, মানে আর কেউ না বুঝুক তুমি তো বুঝবে ঘড়িটা আমার জীবনে কত মূল্যবান। না, তুমি যদি নিয়ে থাকো আমাকে দিয়ে দাও, আমি তোমাকে একটা নতুন ঘড়ি কিনে দেব।
দুঃখের সিংহাসনে বসে সুখে বন্ধু বলো। আমি আমি বলো বাবু আজকে এলো না, কি ব্যাপার? অসুখ বিসুখ হলো নাকি? তো কাল রাতে কিছু না বলে বাড়ি চলে গেছে। হঠাৎ কি হলো বলো তো? আমি আসলে ব্যাপারটা তোমাকে বলতে চাই না, খুব ব্যক্তিগত হলে থাক। থ্যাংক ইউ। আচ্ছা আসাদ, ও আমাকে একটা ঘড়ির গল্প বলছিল, ওটা কি তোমার কাছে বিক্রি করতে চায়? আমি তোমার কথা বুঝতে পারছি না। বাবু যে ঘড়িটার কথা তোমাকে বলেছে ওটা আমার, কাল রাতে ওটা সে চুরি করেছে। বাবু যদি ওই ঘড়িটা তোমার কাছে বিক্রি করতে চায়, ও যা দাম চায় সেটা তুমি ওকে দিয়ে দিও, ওটা আমার চাই।
কি? বাবুকে আর ঘরে ঢুকতে দিস না। কেন? ও একটা ক্রিমিনাল, সামান্য একটা ঘড়ির লোভ সামলাতে পারলো না, কতই বা দামি। আসাদ হকের ঘড়ি? হ্যাঁ, জানলা পর্দাগুলো সরিয়ে দে, আলো আসুক। পাখি, এবার খুশি হয়েছিস মুখপুরি? রে
আমি আসাদ। আসাদ হক? হ্যাঁ। যা বলার আমাকে বলুন, বাবাকে কিছু বলবেন না। আমি ঘড়িটা পেয়েছি। সত্যি বলছেন? হ্যাঁ, বাবু ওটা চুরি করেনি। ওকে আমি কোথায় পাবো বলতে পারেন? আমি এইমাত্র খোঁজ নিলাম, ও গায়ের বাড়িতে যায়নি, গেলে আমাকে ওরা জানাবে। ওকে আমি এখন কোথায় পাবো? কোথায় ওকে পেতে আমার 43 বছর লাগলে চলবে না, 43 মাসও না, 43 দিনও না, 43 মিনিটও না। আমি আপনাকে 1 মিনিট সময় দিলাম, 1 মিনিট। বাবা, বাবু চুরি করেনি, ঘড়িটা পাওয়া গেছে, তবে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে তার বাড়িতে যায়নি, এখানে আসেনি, তাহলে কোথায় গেল বাবা? আসবে। কবে? কখন? জানি না। চলো ওকে আমরা খুঁজে বের করি। চল, আমি এটা রেখে আসছি। আমার চিঠি তুমি দিবে কেন? আমাকে দাও। দিমু, দাও। নেন।